আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমাদের সবার পড়াশোনার কি অবস্থা? আশা করি তোমরা সবাই আমাদের যে ইম্পেরিয়াল আইডিয়াল স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রম, তো এই ক্লাস কার্যক্রমের সাহায্যে বা এই ক্লাস কার্যক্রম তোমরা দেখে তোমরা আশা করি সবাই পড়াশোনায় খুব সিনসিয়ার হয়েছ। আমি আশা করব যে তোমরা আমরা যারা শিক্ষকরা তোমাদের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছি, তো সেই আলোকে তোমরা আশা করি প্রতিদিন নিয়মিত করে পড়তে বসবে এবং তোমাদের যে সামনে যে লক্ষ্য, তোমরা যারা এখন দশম শ্রেণীতে আছো, তোমাদের সামনে এসএসসি পরীক্ষা, খুব বেশি সময় এখন আর হাতে তোমাদের নেই। তো আমাদের আড়াই থেকে তিন মাসের মতো স্কুল বন্ধ থাকার ফলে তোমাদের অনেকেরই হয়তো পড়াশোনায় কিছুটা ব্যাঘাত ঘটেছে। তো সেই আলোকে আমরা ইম্পেরিয়াল আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষকরা তোমাদের জন্য অনলাইন ক্লাস কার্যক্রম চালিয়ে যাচ্ছি, যাতে তোমরা বাসায় বসে আমাদের এই অনলাইন ক্লাস দেখে তোমরা বাসায় বসে স্টাডি করতে পারো এবং তোমাদের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারো। তো আশা করি তোমরা সবাই খুব সিনসিয়ারলি আমাদের এই অনলাইন ক্লাস কার্যক্রম গুলো দেখছো এবং তোমরা সেই সাথে এগুলা বাসায় নিজেরা একটু প্র্যাকটিস করছো। তো সেই আলোকে আমি গতদিন রসায়নে পর্যায় সারণীর পটভূমি এবং পর্যায় সারণীর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে পর্যায় সারণী মনে রাখার নিয়ম। তো তোমরা জানো যে পর্যায় সারণীর মৌলগুলো আমাদেরকে মনে রাখতে হবে, তো আসলে এতগুলো মৌল মনে রাখাটা আমাদের জন্য একটু কষ্টসাধ্য। তো এই জন্য তোমাদের আজকে আমি কিছু ছড়ার মাধ্যমে পর্যায় সারণীর মৌলগুলো শেখানোর চেষ্টা করব। তো আশা করি তোমরা সবাই এই ছড়াগুলো লিখে নিবে এবং বাসায় এগুলো মনে রাখার চেষ্টা করবে এবং প্র্যাকটিস করবে বারে বারে। আচ্ছা, তো আমরা একটু দেখি। দেখো, গ্রুপ এক, তো পর্যায় সারণীর আমরা জানি যে গ্রুপ মোট আছে কয়টা, 18টি গ্রুপ রয়েছে। তো 18টি গ্রুপের মধ্যে আমরা গ্রুপ এক এর মৌলগুলো দেখি, মনে রাখার উপায়টা কি। হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, এটা হচ্ছে গ্রুপ এক এর কবিতা। আচ্ছা দেখো, হাই কি হাইড্রোজেন, লিতে এলআই মানে লিথিয়াম, না মানে এলএ, এটা হচ্ছে সোডিয়াম, কে হচ্ছে পটাশিয়াম, রুবি আরবি রুবিডিয়াম, ছেচে সিএস সিজিয়াম, ফেলেছে ফ্রান্সিয়াম। তো তোমরা এই কবিতার মাধ্যমে এভাবে করে মৌলগুলো মনে রাখবে। এখন আমরা গ্রুপ দুই এর ছড়াটি দেখব, যে তোমরা গ্রুপ এক এর ছড়াটা আশা করি বুঝতে পেরেছো যে কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড মিল রেখে আমি প্রতীকগুলি বসিয়েছি, তো সেই অনুযায়ী তোমরা মনে রাখবে। তো এখন আমরা গ্রুপ দুই একটা দেখি। দেখো, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। তোমরা এই ছড়াটা মনে রাখলে, তোমরা যদি এই ছড়াটা মনে রাখতে পারো, তাহলে এই মৌলগুলো মনে রাখার কোনো ব্যাপারই নয়। তো আশা করি তোমরা এই ছড়াগুলো মুখস্থ করে ফেলবে। তো কি, দেখো গ্রুপ দুই মনে রাখার উপায় কি, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। তাহলে বিরিয়ানি বিই মানে বেরিলিয়াম, মোগলাই এমজি ম্যাগনেশিয়াম, কাবাব সিএ ক্যালসিয়াম, সরিয়ে এসা স্ট্রনসিয়াম, বাটিতে বিএ বেরিয়াম, রাখো র্যাডিয়াম আরে। তাহলে দেখো, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, তাহলে বিরিয়ানির প্রথম অক্ষর হচ্ছে বি মানে বিই, মোগলাই এমজি। আমরা প্রথম ওয়ার্ডটি দেখে দেখে এভাবে করে প্রতীকগুলো বসাইতে পারি, যে কাবাব সিএ, কাবাব সিএ, সরিয়ে প্রথম অক্ষর হচ্ছে দন্ত স, এসা সরিয়ে এসা, বাটিতে বিএ, বাটির প্রথম অক্ষর বি এ, বা রাখো আর এ। তাহলে তোমরা আশা করি এই সূত্রের মাধ্যমে এই মৌলগুলো মনে রাখতে পারবে। এখন আমরা গ্রুপ থার্টিন এর ছড়াটি একটু দেখবো। গ্রুপ থার্টিন এর কি ছড়া, তো তোমরা একটু খেয়াল করো, গ্রুপ এক এবং গ্রুপ দুই এই দুটো হচ্ছে এস ব্লক মৌলের, এস ব্লক মৌলের মৌলগুলো হচ্ছে এগুলা। এস ব্লকের মৌলগুলো হচ্ছে গ্রুপ এক এবং গ্রুপ দুই। গ্রুপ থার্টিন আবার চলে গেল পি ব্লক মৌল। তো আমরা জানি পর্যায় সারণীতে চার ধরনের ব্লকের মৌল রয়েছে, এস পি ডি এফ। তো গ্রুপ এক এবং গ্রুপ দুই হচ্ছে এস ব্লক মৌল। তো এস ব্লকের মৌলগুলো হচ্ছে গ্রুপ এক এবং গ্রুপ দুই, আর গ্রুপ থার্টিন হচ্ছে পি ব্লক মৌল। তো দেখো, গ্রুপ থার্টিন এর ছড়াটা কি, বাংলাদেশের আলমগীর গেল ইন্ডিয়ায় তেল নিতে। তাহলে এটা হচ্ছে, এগুলো হচ্ছে পি ব্লক মৌল। তো বাংলাদেশের বি, বাংলাদেশের ফার্স্ট ওয়ার্ড হচ্ছে বি, তাই বি বরং
alumínio, EL, aluminium, gelo, GA, gallium, NDI, mané, IN, indium, TEL, TL, thallium, NIDE, NH, nivonium. Então, o nosso third item é P block molo. Então, o segundo item é P block molo. P block molo. Então, o third item é o que é Bangladesh, Alumgir, Gelo, India, TEL, NIDE. O Bangladesh é o password é B, Sheishabe é B, mané, Borol. Alumgir, Alumgir é password é AL, password A, second word L, tá mané, é AL, aluminium, Gelo, Gelo, likhte gele, amra jodi Banglish likhi, tahole G likhte hoy. Amra jara Banglish type kori, tahole amader Gelo te ki likhte hoy? G likhte hoy. To G A, gallium. India, India spelling hocche IN, password I, second word hocche N, to shebhabe hocche IN, mane indium, tel. Então, আমরা যারা বাংলাদেশ লিখি তেল টি টি দিয়ে শুরু হয় তো এজন্য টি এল থ্যালিয়াম নিতে ন লিখতে গেলে আমরা বাংলাদেশে এল লিখি তো এল এইচ নিবোনিয়াম এটা হচ্ছে গ্রুপ 13 এর মধ্যে এখন আমরা গ্রুপ 14 এর ছড়াটা করতে যাচ্ছি দেখো গ্রুপ 14 তে কি বলেছে গ্রুপ 14 মনে রাখার উপায় হচ্ছে কুয়েত সিটিতে গেলে স্বর্ণ পাবে ফিরে তো কুয়েত একটা কান্ট্রির নাম তো আমরা মনে রাখার সুবিধার্থে আসলে এই ছড়াগুলো মিলিয়ে মিলিয়ে করেছি তো যাতে মজা করে যাতে পর্যায় সারণী মনে রাখা যায় তো এই ছড়াগুলো আসলে দেখা যায় এভাবে যদি আমরা মনে রাখতে চাইতাম যে সি এস আই জি ই এস এম পি বি এল এগুলো মনে রাখাটা খুবই কষ্ট করছিল আমাদের জন্য আমরা যদি প্রতিটিকে যদি মনে রাখতে চাইতাম আমাদের জন্য ব্যাপারটা মনে রাখাটা অনেক কষ্টসাধ্য হয়ে যেত তো এইজন্যই আসলে ছড়া আশ্রয় নেওয়া তো কুয়েত সিটিতে গেলে স্বর্ণ পাবে ফিরে তো কুয়েত সি অর্থাৎ কার্বন সিটিতে সিটিতে এস আই সি তো বাংলাদেশ লিখলে এস আই তো সিলিকন গেলে গেলে বাংলাদেশ লিখলে জি ই জি তে হচ্ছে জার্মেনিয়াম স্বর্ণ এস এন এস এন তে হচ্ছে টিন পাবে পাবে পিভি প্লাম্বাম আই মিন লেড ফিরে এফএল এফএল হচ্ছে প্লেরোভিয়াম তো গ্রুপ 14 মনে রাখার সূত্রটি কি বা মজা করে যে ছড়া বানানো সেই ছড়াটি কি কুয়েত সিটিতে গেলে স্বর্ণ পাবে ফিরে কুয়েত সিটিতে গেলে স্বর্ণ পাবে ফিরে তো কুয়েত দেখা যাক না কুয়েত মিন করে হচ্ছে কার্বন সি সিটিতে এস আই সিলিকন গেলে জি ই জার্মেনিয়াম স্বর্ণ এস এন টিন পাবে মানে পিবি লেড আর এফ এল হচ্ছে ফ্লেরোভিয়াম এবার আমরা গ্রুপ 15 এর ছড়াটা দেখি নারায়ণপুরে আর্সেনিক সবচেয়ে বেশি মেলে তাহলে আমরা ধরে নিলাম নারায়ণপুর একটা গ্রামের নাম আচ্ছা সেখানে আর্সেনিকটা কি সবচাইতে বেশি মেলে আর্সেনিক একটা ক্ষতিকর উপাদান যেটা দেখা যায় যে পানির সাথে যদি সে আর্সেনিক খেলে দেখা যায় যে বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে থাকে শারীরিক তো নারায়ণপুরে আর্সেনিক সবচেয়ে বেশি মেলে এভাবে করে আমরা গ্রুপ 15 এর ছড়াটা মনে রাখবো তখন দেখো নারায়ণপুরের প্রথমে হচ্ছে ন মানে এ নাইট্রোজেন পুরে পি ফসফরাস আর্সেনিক এ এস তো আর এ এস তে আর্সেনিকই বোঝায় এ এস হচ্ছে আর্সেনিক সবচেয়ে এস পি এস পি হচ্ছে ল্যাটিন নাম তো এস বি এর এটা হচ্ছে অ্যান্টিমনি মৌলটা হচ্ছে অ্যান্টিমনি বেশি বি আই বি আই হচ্ছে বিসমাথ মেলে এম সি হচ্ছে মস্কোভিয়াম তাহলে আবার একটু আমরা বলি নারায়ণপুরে আর্সেনিক সবচেয়ে বেশি মেলে নারায়ণপুরে আর্সেনিক সবচেয়ে বেশি মেলে তো নারায়ণপুরের ন এন নাইট্রোজেন পুরে পি ফসফরাস আর্সেনিক এ এস হচ্ছে আর্সেনিক কি বোঝায় সবচেয়ে এস পি অ্যান্টিমনি বেশি পি আই বিসমাথ মেলে এম সি মস্কোভিয়াম এখন আমরা গ্রুপ 16 এর কবিতাটি দেখতে যাচ্ছি তো দেখো গ্রুপ 16 এর কবিতাটি কি ও এস এস সি তে প লে তো আমরা নরমালি জানি যে ও এস সি তে পড়ে তো এখন আমাদের ছড়া মিলানের জন্য তো আমরা যে বাচ্চারা বলে না রকে ল তো সেই হিসাবে আমরাও আর কি ছড়া মিলানের জন্য আমরাও বাচ্চা হয়ে গেলাম যে পরেকে বলতে হচ্ছে পলে আচ্ছা তো এটা একটু হাস্যকর লাগলেও আমাদের মনে রাখার সুবিধার্থে ছড়াটি আমাদের এভাবে করে পড়তে হচ্ছে যে ও এস এস সি তে পলে তো বাচ্চারা যেমন বলে না পলে টলে পলে তো আমরাও এখন বাচ্চাদের মতো যে পরে কে বলবো পলে আচ্ছা তো দেখো ওতে ও অক্সিজেন এস সালফার
SC, S is selenium, TE, tellurium, PO, PO, polonium, L, LV, livermorium, livermorium, morium. Então, এই হলো গ্রুপ 16 এর ছড়াটা যে ও এসসিসি তে পড়ে তো ও এসসিসি তে পলে সরি ও এসসিসি তে পলে তাহলে ও তে অক্সিজেন এস এস তে সালফার এস টি এস ই তে সেলেনিয়াম টি টি ই তে টেলুরিয়াম প পি ও তে পোলোনিয়াম আর লে এল বি লিভারমোরিয়াম এখন আমরা গ্রুপ 17 এর ছড়াটি দেখব যে গ্রুপ 17 কে আমরা জানি যে হ্যালোজেন গ্রুপ বলা হয় তো গ্রুপ 17 হচ্ছে হ্যালোজেন গ্রুপ আচ্ছা তো গ্রুপ 17 দেখো ছড়াটি কি ফুল ছিলে বুড়ো আবার আসবে তেরে ফুল ছিলে বুড়ো আবার আসবে তেরে আচ্ছা তাহলে ফুলের প্রথম অক্ষর হচ্ছে এফ তাহলে এফ তে হচ্ছে ফ্লোরিন ছিলে সিএল অর্থাৎ ক্লোরিন আচ্ছা বুড়ো বিআর অর্থাৎ হচ্ছে ব্রোমিন আবার আই তাহলে হচ্ছে আয়োডিন আচ্ছা আসবে এটি অ্যাস্টাটাইন এবং তেরে হচ্ছে টিএস অর্থাৎ হচ্ছে টেরেসাইন তাহলে আমরা আবার একটু পড়ি ছড়াটা একটু দেখি ফুল ছিলে বুড়ো আবার আসবে তেরে ফুল ছিলে বুড়ো আবার আসবে তেরে তাহলে ফুলের হচ্ছে এ ছিলে সিএল আর বুড়ো বি ফার্স্ট অক্ষর আর যেহেতু সাথে র আছে এই জন্য বিআর আবার আই আসবে এটি তেরে টিএস এটা হলো গ্রুপ 17 মৌলগুলোর ছড়া এখন আমরা গ্রুপ 18 তোমরা জানো গ্রুপ 18 হচ্ছে নিষ্ক্রিয় গ্রুপ তো আচ্ছা গ্রুপ 18 ছড়াটা আমরা একটু দেখি হেলেনা নিতু আর করিম যাবে রানী নাকি হেলেনা নিতু আর করিম তো ধরো তিনটা ব্যক্তি একজন হচ্ছে হেলেনা আরেকজন হচ্ছে নিতু আরেকজন হচ্ছে করিম এই তিনজন যাবে রানী লাগে তো তোমরা আশা করি তোমরা সব ছড়াগুলো মুখস্থ করে দিবে তোমরা ছড়াগুলো মুখস্থ করে দিলে গ্রুপ ওয়াইজ যে মৌলগুলো মুখস্থ করা সেটা তোমাদের মনে থাকবে তো যখন পরীক্ষায় আসবে কোন মৌল সেটা তোমরা তাৎক্ষণিকভাবে ধরতে পারবে যেটা কোন গ্রুপের মৌল তোমাদের ধরতে সুবিধা হবে তো দেখো হেলেনা হে মানে এইচ ই হেলেনা যখন আমরা নামটা শুরু করি তখন এইচ ই হিলিয়াম নিতু এনি নিয়ন তাহলে হিলিয়াম নিয়ন আর এয়ার আর্গন করিম কেয়ার ক্রিপ্টন যাবে এক্স ই সেনন রানীর আর এন মানে রেডন এবং আগে পজি পগানেসন তাহলে গ্রুপ 18 হচ্ছে নিষ্ক্রিয় গ্রুপ আচ্ছা তাদেরকে নিষ্ক্রিয় কেন বলা হয় এই যে সাতটি মৌল আছে যে সাতটি মৌলকে নিষ্ক্রিয় মৌল বলা হয় এর কারণ হচ্ছে এরা অন্য কোনো মৌলের সাথে রাসায়নিকভাবে বিক্রিয়া করে না এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয় এই জন্য গ্রুপ 18 কে নিষ্ক্রিয় মৌল বলা হয় কারণ হচ্ছে তারা অন্যান্য গ্রুপের মৌলগুলো যেমন স্বাভাবিকভাবে অন্যান্য গ্রুপের মৌলগুলোর সাথে রাসায়নিক বিক্রিয়া সম্পাদন করে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তো গ্রুপ 18 এর এই সাতটা মৌল হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জ্যানন রেডন ওগানেশন এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হওয়ার কারণে তারা অন্য কোন মৌলের সাথে রাসায়নিকভাবে বিক্রিয়া করে না নরমালি তারা রাসায়নিক বিক্রিয়া তারা করে না আর তারা অন্যান্য মৌলের সাথে রাসায়নিক বিক্রিয়া না করার ফলে আমরা এই গ্রুপটাকে নিষ্ক্রিয় গ্রুপ বলে থাকি তো তোমাদের যদি পরীক্ষার সময় আসে যে নিষ্ক্রিয় মৌল কয়টি তো তোমরা বলবে নিষ্ক্রিয় মৌল সাতটি শুধু এইটুকু লিখলেই চলবে না তোমরা অবশ্যই নিষ্ক্রিয় মৌলগুলার নাম বলবে যে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন পগানেশন তাহলে আবার পরীক্ষার সময় তোমাদের আসতে পারে যে গ্রুপ 18 কে নিষ্ক্রিয় গ্রুপ বলার কারণ কি তাহলে তোমরা কিভাবে অ্যানসার করবে ওই যে বললাম যে মেইন কথাটি হচ্ছে যে নিষ্ক্রিয় গ্রুপ বা নিষ্ক্রিয় মৌল তাদের বলার কারণ হচ্ছে এই সকল মৌলগুলো এই সাতটি মৌল অন্য কোনো মৌলের সাথে রাসায়নিকভাবে বিক্রিয়া করে না তো যেহেতু তারা অন্য কোনো মৌলের সাথে রাসায়নিক বিক্রিয়া করে না তাই তারা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয় তো তারা যেহেতু রাসায়নিকভাবে নিষ্ক্রিয় তাই তাদেরকে নিষ্ক্রিয় মৌল বলা হয় আর এই পুরোটা গ্রুপটাকে বলা হয় নিষ্ক্রিয় গ্রুপ আর সিঙ্গেল সিঙ্গেল মৌলগুলোকে বলা হয় নিষ্ক্রিয় মৌল যেমন হিলিয়াম একটা নিষ্ক্রিয় মৌল নিয়ন নিষ্ক্রিয় মৌল আর্গন নিষ্ক্রিয় মৌল এরা অন্য কোনো মৌলের সাথে কোনো সাধারণভাবে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে এখন আমরা তোমাদের ডি ব্লক মৌল নিয়ে আলোচনা করব আচ্ছা তো ডি ব্লক মৌল নিয়ে আলোচনা করার আগে একটু বলি ডি ব্লক মৌলের সব মৌল তোমাদের মনে রাখার দরকার নেই
তো আপাতত যেগুলো মনে না রাখলেই নয় সেগুলোই নিয়ে আলোচনা করছি। আচ্ছা দীপ, আমরা এতক্ষণ এস ব্লক এবং পি ব্লক মৌল দেখলাম যে গ্রুপ আকারে মনে রেখেছি, কিন্তু ডি ব্লক মৌল আমি দেখো পর্যায়ে লিখেছি। তো তোমাদের কোশ্চেন হতে পারে যে এস ব্লক এবং পি ব্লক মৌল স্যার গ্রুপ আকারে ছড়া দিল, কিন্তু ডি ব্লকের বেলায় কেন পর্যায় আকারে দিল। এটার উত্তরটা হচ্ছে যে ডি ব্লক মৌলের গ্রুপ ভিত্তিক যদি আমি দিই, গ্রুপে আছে চারটি করে মৌল, তো চারটি করে মৌল আমি যদি দিতে চাই তাহলে মানে অল্প সংখ্যক মৌল দ্বারা এক একটা গ্রুপে, তো অল্প সংখ্যক মৌলের জন্য অনেকগুলো ছড়া হয়ে যায়। তো এই জন্য যদি আমরা যদি পর্যায় ভিত্তিক ভাবে যদি মনে রাখি তাহলে আমাদের ছড়াটা কম হয়। তো দেখা যায় যে একটা ছড়ার মাধ্যমে অনেকগুলো মৌল মনে রাখা যায়, তো ছড়া কমানোর জন্য দেখা যায় যে আমরা পর্যায় ভিত্তিক ভাবে মনে রাখি। আর এখানে যে ডিপ্লক মৌলগুলো নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে চার নাম্বার পর্যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পর্যায়। তো ডিপ্লক মৌলের পর্যায়ে চারে দেখো সূত্রটা দেখো ছড়াটি দেখো, সায়েন্স টিচার ভুল করে মোবাইল পেলে কলম নিয়ে ক্লাসে যান। আচ্ছা সূত্রটি বা ছড়াটি আমরা একটু দেখি, সায়েন্স টিচার ভুল করে মোবাইল পেলে কলম নিয়ে ক্লাসে যান। আচ্ছা তো সায়েন্স এসসি স্ক্যান্ডিয়াম, এসসি তো হয় স্ক্যান্ডিয়াম, টিচার টিআই, টিআই হচ্ছে টাইটানিয়াম, ভুল ভি, ভিটা হচ্ছে ভ্যানাডিয়াম, পরে সিআর ক্রোমিয়াম, মোবাইল এম এন ম্যাঙ্গানিজ, ফেলে এপি হচ্ছে আয়রন, কলম সি হচ্ছে কোবাল্ট, নিয়ে এনআই হচ্ছে নিকেল, ক্লাসে সি হচ্ছে কপার, জান জেডএন মানে জিঙ্ক। তাহলে পর্যায় চারের যে ডি ব্লক মৌলগুলো আছে, আচ্ছা আর ডি ব্লক মৌলের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে অবস্থান্তর মৌল। ডি ব্লকের কিছু কিছু মৌল আছে যে তারা হচ্ছে অবস্থান্তর মৌল। আচ্ছা তো যেসব এখানে শুধুমাত্র হচ্ছে স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক এই দুটি মৌল ছাড়া বাকি যে মৌলগুলো দেখছো সে প্রত্যেকটা মৌল হচ্ছে অবস্থান্তর মৌল। আচ্ছা এখন কথা আছে যে তাদের জিঙ্ক এবং স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল না হওয়া কেন, মানে কেন তারা অবস্থান্তর মৌল নয়, এরা ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও এরা অবস্থান্তর মৌল নয়। তার কারণ হচ্ছে যে অবস্থান্তর মৌল হচ্ছে তারা যে কয়টা ইলেকট্রন শেয়ার মানে দান করে তারা যদি একটা স্থিতিশীল অবস্থা অর্জন করে, তো এটা মনে রাখতে হবে যে সকল মৌলের এখানে যে মৌলগুলো দেখছো তোমরা এই সকল মৌলের স্থিতিশীলতা অর্জন করার পরে স্ক্যান্ডিয়াম টাইটানিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আয়রন কোবাল্ট নিকেল কপার জিঙ্ক এই মৌলগুলো স্থিতিশীলতা অর্জন করার পরেও তাদের যদি অপূর্ণ, অবশ্যই ডি অরবিটালটা থাকতে হবে এবং সেটা থাকতে হবে অপূর্ণ, অপূর্ণ যদি ডি অরবিটালটি থাকে তাহলে তারা অবস্থান্তর মৌল হবে, আদারওয়াইজ তারা অবস্থান্তর মৌল হবে না। স্ক্যান্ডিয়ামের স্থিতিশীল অবস্থা হচ্ছে Sc3+, অর্থাৎ স্ক্যান্ডিয়াম তিনটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, তো তিনটা ইলেকট্রন ত্যাগ করে সে স্থিতিশীলতা অর্জন করলো Sc3+, তো তার থেকে যখন তিনটা ইলেকট্রন চলে যাবে তখন তার ইলেকট্রন বিন্যাসে আর কোন ডি অরবিটালের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তো যেহেতু স্ক্যান্ডিয়ামের স্থিতিশীলতা অর্জন করার পরে তার মধ্যে কোন ডি অরবিটালই থাকে না তখন, তাহলে সে এই জন্য অবস্থান্তর মৌল নয়। আর জিঙ্ক কেন নয়, জিঙ্কের স্থিতিশীল অবস্থা হচ্ছে Zn2+, অর্থাৎ জিঙ্ক দুইটা ইলেকট্রন দান করতে পারে, তো জিঙ্ক যখন দুটো ইলেকট্রন দান করে ফেলে তখন তার ইলেকট্রন বিন্যাসে আর ডি অরবিটালের কোনো অস্তিত্ব, সরি জিঙ্ক যখন দুটো ইলেকট্রন দান করে জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করার পরেও তার সর্বশেষ কক্ষপথে ডি অরবিটালটি ফিল আপ থাকে অর্থাৎ D10। তো আমি একটু আগে বলেছি যে অবস্থান্তর মৌল হওয়ার শর্ত হচ্ছে ফার্স্ট অফ অল অবশ্যই ডি অরবিটালটি উপস্থিত থাকতে হবে এবং ডি অরবিটালটি অপূর্ণ মানে ফুলফিল হওয়া যাবে না। ডি অরবিটালের ধারণ ক্ষমতা হচ্ছে 10টি ইলেকট্রন, তো যদি এখানে যদি 1 থেকে 9 অর্থাৎ ডি অরবিটাল যদি 1 থেকে 9 এর মধ্যে থাকে ইলেকট্রন, যে ডি অরবিটাল যদি 1 থেকে 9 এর মধ্যে ইলেকট্রন থাকে তাহলে সেই সকল মৌলগুলো অবস্থান্তর মৌল হবে, যদি পূর্ণ অথবা যদি ভ্যানিশ হয়ে যায় অস্তিত্ব যদি খুঁজে না পাওয়া যায় তাহলে সেই সকল মৌলগুলো অবস্থান্তর মৌল হবে না। তো জিঙ্ক অবস্থান্তর মৌল না হওয়ার কারণ হচ্ছে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে স্থিতিশীলতা অর্জন করার পরেও তার ডি অরবিটালটি ফুলফিল থাকে অর্থাৎ D10, তার ডি অরবিটালটি ফুলফিল থাকার কারণে জিঙ্ক অবস্থান্তর মৌল নয়। আর স্ক্যান্ডিয়াম স্থিতিশীলতা অর্জন করার পরে তার ডি অরবিটালের কোনো অস্তিত্বই থাকে না, এই জন্য স্ক্যান্ডিয়ামও অবস্থান্তর মৌল নয়। এই জিঙ্ক এবং স্ক্যান্ডিয়াম ছাড়া বাকি যে মৌলগুলো আছে প্রত্যেকটি স্থিতিশীলতা অর্জন করার পরেও তারা
তাদের মধ্যে ডি অরবিটাল অপূর্ণ অবস্থা থাকে, অর্থাৎ ডি অরবিটালে এক থেকে নয় ইলেকট্রনের মধ্যে থাকে, যার ফলে তারা অবস্থান্তরমুক্ত। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।